আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। জার্মানির মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে গত 15 ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে অবস্থানকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি, পাশাপাশি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। এছাড়া এই সফরে জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি নাগরিক সংবর্ধনাও অংশ নেন সরকার প্রধান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপির কমিশনার জানান কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে রোবোটিক সার্ভিলেন্স। 21-এর প্রথম প্রহরে রাত 12:01 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর রাত 12:30 থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। দেশের সব জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 19 মার্চের মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে হবে। একই সঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও নিবন্ধনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রোববার বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা। ভোলার গ্যাস কাজে লাগিয়ে সার কারখানা সহ শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আরও 18টি কূপ খনন সহ ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এতে অচিরেই দ্বীপ জেলা ভোলা শিল্পনগরীতে পরিণত হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। এখন দৈনিক 70 থেকে 80 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে। ভোলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লার প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। 1995 সালে ভোলার বোরহান উদ্দিনের বোরহানগঞ্জে বাপেক্সের অধীনে শুরু হয় গ্যাসের কূপ খননের কাজ। এরপর ধাপে ধাপে একই উপজেলায় শাহবাজপুর, সদর উপজেলায় ইলিশা 1 ও ইলিশা 2 নামে আরও 3টি গ্যাস ক্ষেত্রের 9টি কূপে পাওয়া যায় বিপুল পরিমাণ গ্যাস। বর্তমানে এই গ্যাস ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি যা অন্যান্য জেলাতেও সরবরাহের চেষ্টা করছে সরকার। এই গ্যাস আমরা বরিশালে নিয়ে পটুয়াখালীতে ব্যবহার করতে চাই, খুলনাতে ব্যবহার করতে চাই, এই সর্বোপরি এবং এই এলাকার বিশেষ করে 2টি পৌরসভার ওখানে বোরহানউদ্দিন এবং ভোলা সদরে আমরা আবাসিক এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা গ্যাসও বাড়ি বাড়ি দিতে চাই। গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এরই মধ্যে গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণের জন্য শিল্পমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম ভোলার বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। আমাদের একটা ফ্যাক্টরি করতে গেলে অ্যাটলিস্ট 30 ইয়ার্স এর পসিবিলিটি দেখে আমাদেরকে করতে হবে, তো উই আর হোপফুল। ভোলার গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। ভোলাতে গ্যাস ভিত্তিক যে সার কারখানা হবে এটা খুব ভালো উদ্যোগ, অনেক বেকারত্ব দূর হবে, অনেক কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার জন্য দ্রুত বাস্তবায়ন হয় এটা আমাদের ভোলাবাসীর দাবি। বর্তমানে প্রতিদিন 70 থেকে 80 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে সুন্দরবন গ্যাস কোম্পানিকে সরবরাহ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 1-1 গোলে রুখে দিয়েছে রায়ো ভায়োকানো। প্রতিপক্ষের মাঠে 61 ভাগ বল দখলে রেখেও হতাশ হতে হয় কার্লো আনচেলত্তির দলকে। যদিও মাত্র 3 মিনিটে হোসেলোর গোলে লিড নিয়ে বড় জয়েরই সম্ভাবনা তৈরি করে রিয়াল, কিন্তু লুকা মাদ্রিদ দিয়াজরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। উল্টো ইদুয়ার্দো কামানফিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিক দল। তা থেকে রাউল দে তমাস
টমাস 27 মিনিটে সমতায় ফেরায় রায়ো ভায়োকানোকে। ড্র করলেও জিরোনার চেয়ে 6 পয়েন্ট এগিয়ে দীর্ঘস্থান ধরে রেখেছে লা ব্ল্যাঙ্কোরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।